যাত্রায় বাড়ি ফিরছে মানুষ, বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। বরাবরের মতো দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া, জামাত সকাল 10টায়। কুমিল্লার খাদি কাপড় তৈরিতে প্রযুক্তির ছোঁয়া, মান বজায় থাকায় বেড়েছে চাহিদাও। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছে একুশের দেশের সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিড়ে ফিরছেন নগরবাসী। মধ্যরাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও রাজধানী বাস টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। তবে ঈদযাত্রায় বাড়তি বিড়ম্বনা তৈরি হয়েছে অতিরিক্ত ভাড়া আদায়। মহেতুন্ডিয়া রিপোর্ট। আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাতভর এই অপেক্ষা, নানা ঝুঁকি ঝামেলা পেরিয়ে বাড়ি ফেরা, তাতেও আনন্দ। কিন্তু এ ভোগান্তি মাথায় নিয়েই ঈদ করতে নারীর টানে ছুটছেন সবাই। সদরঘাট লঞ্চ টার্মিনালের রাত গড়াতেই ভিড় বাড়তে থাকে। লঞ্চ কর্তৃপক্ষ যেমন যাত্রীর অপেক্ষায়, তেমনি বাড়ি ফেরার অপেক্ষায় সাধারণ মানুষরা। আল্লাহর রহমতে যদি পারি বাবা মার সাথে ঈদ করবো, আনন্দ পূর্তি, বন্ধু বান্ধব আছে, অনেকদিন পর সবার সাথে দেখা হবে, ঈদের মানে অনেক খুশি হচ্ছে। বাবা মার মজাটাই সবচেয়ে বড় সান্ত্বনা, আমরা গেলে তাদের কলিজে টুর আত্মাটা শান্তি পায়। দীর্ঘ অপেক্ষায় আনন্দে ভাটা পড়েনি শিশুদের মনেও। খুব ভালো লাগছে সবার সাথে ঈদ করবো, গ্রামে যে যাবো এই জন্য অনেক খুশি লাগতেছে। এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে আমাদের পুলিশ তো এখানে সার্বক্ষণিক আছেন, তারপরে আপনার এখানে আমাদের নৌপুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। যাত্রীদের চাপ সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের। তবে ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চালক ও যাত্রীদের মধ্যে। ভাড়াটা বেশি অনেক, ভাড়ার কারণে অনেকে যাচ্ছে না। 220 টাকা ভাড়া না নয় আর 250 নিক, এরা 700 যাচ্ছে। যাত্রী নাই, যাত্রী ভাড়া কম, বাজার যাত্রী হয় না। পথের ক্লান্তি ভুলে আপনজনের টানে নিরাপদে ঘরে ফিরবেন এমনটাই প্রত্যাশা ঘরমুখ হয়ে সব যাত্রীদের। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে মির্জাপুর পর্যন্ত 35 কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় যানবাহনের এই চাপ বলে জানায় হাইওয়ে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কের ঘরমুখ মানুষের চাপ রয়েছে, যানজট না থাকলেও যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির তেমন চাপ না থাকায় স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন মানুষ। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই কাঁঠালবাড়ি শিমুলিয়ানো রুটে গাড়ির চাপে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারও মাওলানা ফরিদুদ্দিন মাসুদের ইমামতিতে সকাল 10টায় অনুষ্ঠিত হবে জামাত। 2016 সালে জঙ্গি হামলার ঘটনা স্মরণ রেখে মুসল্লিদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকউদ্দিন আহমেদ রাজনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এবার 191তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের জন্য মাঠে দাগ কাটা, মেহরাব দেয়ালে রং করা সহ নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। মাঠের যে যত ধরনের আয়োজন, বৈদ্যুতিক লাইন সহ সাউন্ড সিস্টেম সবকিছুই এখন আপডেট করা হচ্ছে। বিভিন্ন প্রস্তুতির পাশাপাশি এখানে আইন শৃঙ্খলাটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এখানে পুলিশ এবং র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটা পয়েন্ট তল্লাশি চৌকি এবং রাস্তাগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে। এদিকে শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার 2 বছরেও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তবে মুসল্লিদের নিরাপত্তায় এবার ঈদগাহ ঘিরে 3 স্তরের নিরাপত্তা সহ পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত আমাদের কোনো খারাপ ধরনের তথ্য এখনো নাই, তবু আমরা এটাকে উড়িয়ে দিচ্ছি না এবং এই আলোকে আমরা আমাদের ডেপ্লয়মেন্ট ব্যবস্থা গতবারের চেয়েও আমরা আরও একটু স্ট্রং রাখতে চাচ্ছি। 2016 সালে ঈদ উল ফিতরের দিন ঈদগাহের কাছে জঙ্গি হামলায় পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং গৃহবধূ ঝর্ণারানী ভৌমিক মারা যান, আর পুলিশের গুলিতে মৃত্যু হয় জঙ্গি আবির রহমানের। সমর ইসলাম, একুশে টেলিভিশন।
এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। কুমিল্লার খাদি কাপড়ের কদর বিশ্বজুড়ে। একসময়ের তাঁতে বোনা খাদি কাপড় এখন তৈরি হচ্ছে মেশিনে। হাতের বোনা তাঁতের কারিগর কমায় আর বিশ্বায়নের সাথে তাল মেলাতে প্রযুক্তিগতভাবে এগিয়েছে খাদি। মান বজায় থাকায় বেড়েছে চাহিদাও। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। একসময় দেশের সংগ্রামী ও দরিদ্র মানুষের পোশাক হিসেবে খাদির পরিচিতি থাকলেও বর্তমানে এটি যেমন অভিজাত তেমনি জনপ্রিয়। খাদে বা গর্তে বসে তৈরি, তাই এর নাম দেওয়া হয় খাদি। 1921 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বদেশী আন্দোলনের সময় কুমিল্লায় খাদি শিল্প প্রতিষ্ঠা লাভ করে। বিদেশি পণ্য বর্জনে তখন স্লোগান ছিল মোটা কাপড় মোটা ভাত। সেই মোটা কাপড় এখন মিহি, লেগেছে নান্দনিকতার ছোঁয়া। চরকায় সুতোয় তৈরি খাদি কাপড় টিকেছিল প্রায় 150 বছর। কালের বিবর্তনে এখন তা তৈরি হচ্ছে মেশিনে। তাঁতের খাদির মতো মেশিনে তৈরি খাদিও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পাঞ্জাবি কিনতে হলে মানুষ আসে খাদির দোকানগুলিতে। ঢাকা চট্টগ্রাম বা জেলার বিভিন্ন থেকে বা বিদেশ থেকে এসে কুমিল্লার খাদিটাকে কিনে নিয়ে যায়। প্রত্যেকটা জিনিসে রেভলিউশন সৃষ্টি বিবর্তন হয়। তো বিবর্তন হতে হতে বিলুপ্ত বিবর্তন হতে হতে এখন যে পর্যায়ে আসছে ওইটাও খারাপ বলা যায় না। তবে কাঁচামাল ও কারিগরের অভাব রয়েছে এই শিল্পে। একই সাথে নামি দামি ব্র্যান্ডের পণ্য হিসেবে এর মূল্য বাড়লেও প্রকৃত মূল্য থেকে বঞ্চিত মূল কারিগররা। পাঠিরা অ্যাডভান্স নাই, সময় মতো মাল দিতে পারি না, যতটুকু চায় তার কাছেও দিতে পারি না, আবার শ্রমিক আটকে রাখতে পারি না, আটকে রাখতে অর্থের দরকার। খাদি উৎপাদনকারীরা তাদের মার্কেটিং করার জন্য একটা প্লেসের দরকার, অ্যাডভান্স অনেক বেশি। এ ধরনের শিল্প যারা কাজ করে তাদের পক্ষে সম্ভব না। আমরা জেলা প্রশাসন থেকে সহায়তা করব। বহু বছর ধরে কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফলে খাদির শৈল্পিকতার সুরাম অর্জিত হয়েছে, তাই এই শিল্পের সঠিক পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 11টি গ্রামে ঈদ উদযাপন করছেন কয়েক হাজার মানুষ। নোয়াগাঁও বাজারের তালিমুন কোরআন নুরানি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। দিনাজপুর সদর, চিরির বন্দর, পার্বতীপুর, কাহারোল এবং বিরল উপজেলার কিছু এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে প্রায় 2000 পরিবার। সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার ঈদ উল ফিতর উদযাপন করছে চিশতিয়া কাদেরিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শরীয়তপুরের নড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন সুরেশ্বরী পীরের ভক্তরা। ঈদ উদযাপিত হচ্ছে সাতক্ষীরার সদরেও। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রায় বাড়ি ফিরছে মানুষ, বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। বরাবরের মতো দেশের বৃহত্তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া, জামাত সকাল 10টায়। কুমিল্লার খাদি কাপড় তৈরিতে প্রযুক্তির ছোঁয়া, মান বজায় থাকায় বেড়েছে চাহিদাও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2022 নম্বরে, ভিজিট করুন 21st.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21st24online। আপনার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল আমাদের সঙ্গে থাকুন।